हेलो फ्रेंड्स, वेलकम टू स्टडी सर्कल। आज के वीडियो टा मैं सीटेट 2022 सिलेबस निये तैयारी करे छी। आगे दिन हमें सीटेटेड जे नोटिफिकेशन दिए थे शेटार वीडियो तैयारी करे दिए छी। आशा करी तुमरा वीडियो टा देखे छो, आर जदि ना देखे थाको ताहले वीडियो टा गिये एकटू देखे नाओ। आजकेर वीडियो टाते सीटेटेड जे पेपर वन एवं पेपर टू एर सिलेबस आछे सेटार एकटा स्ट्रक्चर आमी तैयारी करे तोमादेर देखाच्छी। पुरो डिटेल सिलेबस टा आमी प्रत्येक सब्जेक्ट वाइज तुम्हारे देव एवं पढ़ाबो। आज के शुधुमात्र टोटल सिलेबासटार एक जिस्ट तैरी करे तुम्हारे देखाच्छी। तो प्रथमे एखाने बोलेछे देयर उइल बी टू पेपर्स अफ सीटेट। पेपर वन उइल बी फर अ पर्सन हू इंटेंड्स टू बी अ टीचर फर क्लासेस वन टू फाइव। बुझते पारछो एखाने पेपर वानेर कथाय कि बोलछे, पेपर वाने बोलछे जारा पेपर वानेर जोन्नो परीक्षा देबे बा पेपर वानेर जोन्नो फर्म फिल आप करबे तारा क्लास वन टू फाइव एर टीचारेर जोन्नो अप्लाई करते पारबे। आर तारपरेरटाय बोलेछे पेपर टू उइल बी फर अ पार्सन हू इंटेंड्स टू बी अ टीचार फर क्लासेस सिक्स टू एट। आर पेपर टू जारा सिलेक्ट करबे अर्थात पेपर टू एर फर्म जारा फिल आप करबे तारा क्लास सिक्स टू एट एर जोन्नो फर्म फिल आप करबे सिक्स टू एट एर टीचारेर जोन्नो। ठीक आछे, तो एबार एखाने क्लियर होलो जे पेपर वन कारा देबे पेपर टू कारा देबे। पेपर वन होच्छे वन टू फाइव एर बाच्चादेर पढ़ानोर जोन्नो टीचार आर पेपर टू होलो सिक्स टू एट एर बाच्चादेर पढ़ानोर जोन्नो टीचार। एबार कारा पेपर वन देबे कारा पेपर टू देबे, पेपर वन जारा देबे तादेर अवश्यई डीएलएड अथवा बीएड करते होबे अर्थात डीएलएड আর বিএড যাদের করা থাকবে তারা পেপার ওয়ান দেবে। এবার ডিএলএড কারা করবে, ডিএলএড টুয়েলভ পাস করার পরে অর্থাৎ যাদের এইচএস হয়ে যাবে ক্লিয়ার, এইচএস করার পরে যারা ডিএলএড কমপ্লিট করবে তারপরে তারা কিন্তু পেপার ওয়ান সিলেক্ট করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। আর কারা পারবে, যারা গ্র্যাজুয়েশন করেছে বিএড করেছে অথবা ডিএলএড করেছে তারাও পেপার ওয়ান সিলেক্ট করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। আর পেপার টু এর কি, পেপার টু এর যারা এইচএস পাস করার পর ডিএলএড করেছে তারা কিন্তু পেপার টুর ফর্ম ফিল আপ করতে পারবে না, তাদের কমপক্ষে কি গ্র্যাজুয়েশন লাগবে। তাহলে গ্র্যাজুয়েশন করার পর তারা যদি ডিএলএড করে থাকে তবেই কিন্তু তারা পেপার টু এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। বুঝতে পেরেছ? আর কি, যাদের গ্র্যাজুয়েশন আছে বিএড অথবা ডিএলএড আছে তারা তো অবশ্যই পাচ্ছে, বুঝতে পারলাম। আর যদি না বুঝতে পারো সেটা আমাকে কমেন্টে জানাও, আমি নেক্সট ভিডিওতে আবার ক্লিয়ারলি তোমাদের বুঝিয়ে বলে দেব। পেপার ওয়ানের সিলেবাসে কি বলেছে, এটা প্রাইমারি লেভেলের সিলেবাস ক্লাস ওয়ান টু ফাইভ এর জন্য। টোটাল মার্কস কত, একশো পঞ্চাশ, ওয়ান ফিফটি মার্কসের পরীক্ষা যেখানে টাইম হচ্ছে ওয়ান ফিফটি মিনিট। ঠিক আছে, একশো পঞ্চাশ মিনিটের একশো পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে। অনলাইন মোডে না অফলাইন মোডে হবে, আমরা নোটিফিকেশনে দেখেছি যে ক্লিয়ারলি বলা আছে পরীক্ষা হবে অনলাইন মোডে। ঠিক আছে, কম্পিউটার বেসড এক্সাম হবে, অনলাইন মোডে হবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। আর কোয়ালিফাইং মার্কস হচ্ছে নাইনটি সবাইকে, কিন্তু যারা জেনারেল তাদের নব্বই মার্কস পেতে হবে, তাদের নাইনটি পেতে হবে তবেই তারা কোয়ালিফাই করবে। এখানে নব্বইয়ের বেশি পাবে বা কেউ একশোর ওপরে পাবে একশো পঞ্চাশের মধ্যে, তাদের কোয়ালিফিকেশনটা কি আলাদা হয়ে যাবে এমনটা না। তাদের প্রত্যেকেই কিন্তু এক ক্যাটাগরিতে পড়বে যে তারা পেপার ওয়ান ক্লিয়ার করেছে। সে যদি নব্বই পায় সেটার ক্ষেত্রেও এক সিস্টেম, সে যদি একশো দশ পায় সেটার ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম যে সে কোয়ালিফাই করেছে। যে নব্বই পাচ্ছে সেও চান্স পাবে, যে একশো দশ পাচ্ছে সেও চান্স পাবে কিন্তু এক্ষেত্রে। ঠিক আছে, তো সবার টার্গেট রাখতে হবে নাইনটি মার্কস পাওয়া। এবার কেউ যদি মনে করে একশো পঞ্চাশের মধ্যে আমি নাইনটি টার্গেট করব, তার নাম্বার কিন্তু অটোমেটিক কমে যাবে, কারণ পরীক্ষায় যদি একটু কোয়েশ্চেন টাফ হয় তাহলে কিন্তু সেখান থেকে একটু কোয়েশ্চেনের হেরফের হয়ে যায় এবং ভুলও হয়ে যায়। তো সবাই সবসময় টার্গেট রাখবে নব্বইয়ের বেশি পাওয়ার, একশো, একশো দশ, একশো কুড়ি এরকম নাম্বার টার্গেট রাখলে তবেই তোমরা কিন্তু নব্বই মার্কস পাবে। আর একশো পঞ্চাশ টার্গেট রাখলে তো কথাই নেই, তারা ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করবে, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। তারপরে কোয়েশ্চেন প্যাটার্ন কি, একশো পঞ্চাশ মার্কসের পরীক্ষা হবে, টোটাল সাবজেক্ট থাকছে কটা, পাঁচটা। প্রথমে থাকছে সিডিপি, তারপর থাকছে ম্যাথামেটিক্স, ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু আর ইবিএস এনভায়রনমেন্ট স্টাডিজ। তাহলে সিডিপি থাকছে সবার জন্য, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের সবার জন্য থাকছে সিডিপি। ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও তাই, পেপার ওয়ানের ক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক কিংবা আর্টস ব্যাকগ্রাউন্ড সবার সিলেবাস কিন্তু এক।
প্রথমে সিডিপি থাকবে 30 মার্কসে, তারপরে ম্যাথামেটিক্স থাকবে 30 মার্কসে, ল্যাঙ্গুয়েজ ওয়ান থাকবে 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ ওয়ান বলতে আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে পড়ছি, যারা বাংলা মিডিয়ামে পড়ে এসছো, যাদের বাংলাটা বলতে সুবিধা হয়, যাদের বাংলায় বুঝতে সুবিধা হয়, তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়ান বাংলা চুজ করবে। কারণ বাংলার পেপারটা বা পেপার ওয়ান যারা যেটা সিলেক্ট করবে সেটা কোয়েশ্চেন কিন্তু একটু কঠিন হয়, পেপার টু এরটা পেপার ওয়ানের তুলনায় কম হয়। তো পেপার ওয়ান যখন সিলেক্ট করবে, বাংলা করবে না, ইংরেজি করবে না, হিন্দি করবে, সেটা একটু ভেবেচিন্তে সিলেক্ট করবে, নইলে কিন্তু তোমাদের প্রবলেম হবে পরীক্ষার সময়। তো যে যে ভাষায় কমফোর্টেবল ফিল করবে, যেটাতে সুবিধা, সেটাই কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়ান সিলেক্ট করবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ওয়ানেও 30 নম্বর আছে, ল্যাঙ্গুয়েজ টুতেও আছে 30 নম্বর। সবাই ল্যাঙ্গুয়েজ টু তো অবভিয়াসলি ইংরেজি চুজ করবে, কারণ হচ্ছে কেউ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা চুজ করলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশই চুজ করবে, এক্ষেত্রে হিন্দি চুজ করলে ইংলিশ চুজ করবে। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশটাই চুজ করতে হবে। আর ইভিএস এনভায়রনমেন্ট স্টাডিজ সবার জন্য সমান পেপার ওয়ানের, সেটা যদি সে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হোক কিংবা আর্টস ব্যাকগ্রাউন্ডের হোক। ঠিক আছে, এবার এখানে একটা ব্যাপার হলো, সিডিপি তে 30 মার্কস থাকবে, সেটা তো থাকবেই। ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে 15 মার্কস থাকবে, কেবল ম্যাথামেটিক্স এর কোয়েশ্চেন যেটা সিলেবাসে আছে সেটা আমি তোমাদের আলাদাভাবে ভিডিওতে দেখিয়ে দেবো, কেবল ম্যাথ সংক্রান্ত। আর বাকি 15 মার্কসটা থাকবে ম্যাথামেটিক্স থেকে পেডাগজি, যেখানে বলা থাকবে যে ম্যাথামেটিক্স এর নেচার কি, বাচ্চাদের কিভাবে ম্যাথামেটিক্স পড়ানো উচিত সেই সব সংক্রান্ত কোয়েশ্চেন, স্কুলে বাচ্চাদের ম্যাথামেটিক্স সংক্রান্ত কি ধরনের প্রবলেম হতে পারে, তাদের পরিবেশের সঙ্গে ম্যাথামেটিক্স এর কানেকশনটা কি, সে সমস্ত কিছু ওই 15 মার্কস পেডাগজিতে কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে এখানে 15 মার্কস থাকবে কেবল ম্যাথামেটিক্স এর কোয়েশ্চেন, আর বাকি 15 মার্কস থাকবে পেডাগজির কোয়েশ্চেন ম্যাথামেটিক্স এর। সেম ল্যাঙ্গুয়েজ ওয়ান এর ক্ষেত্রেও তাই, ল্যাঙ্গুয়েজ ওয়ান যদি বাংলা সিলেক্ট করো তো প্রথমে বাকি 15 নম্বর থাকবে বাংলার কোয়েশ্চেন, যেখানে একটা গদ্য থাকবে, একটা পদ্য থাকবে, একটা নাটক থাকবে, যে কোনো পদ্য অথবা গদ্য, নাটক অথবা পদ্য, এরকম তিনটের মধ্যে দুটো কম্বিনেশন থাকবে, যেখান থেকে কোয়েশ্চেন করা হয় সেখানে উত্তর তোমরা পেয়ে যাবে, কারণ ওখানে পুরো প্যাসেজটা দেওয়া থাকে, সেটা পড়ে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। গ্রামার বেশি আসে না, বাংলা ব্যাকরণও বেশি আসে না, তো সেক্ষেত্রে তোমাদের একটু বাংলার যে পেডাগজি হবে সেটাকে দেখতে হবে। 15 নম্বরের বাংলার পেডাগজি থাকবে, সেই পেডাগজিতেও তোমাদের জানতে হবে যে বাংলা কিভাবে বাচ্চাদের পড়ানো উচিত, বাংলা ছন্দের মাধ্যমে পড়ানো উচিত না গল্পের মাধ্যমে, আর বাংলা শিক্ষার ক্ষেত্রে শিশুদের কি ধরনের প্রবলেম হয়, বাংলা কতদূর বাংলা নিয়ে এগোনো যায়, এই সমস্ত কিছু কিন্তু বাংলা সংক্রান্ত পেডাগজির কোয়েশ্চেন থাকবে। তো 15 নম্বর বাংলার পেডাগজির কোয়েশ্চেন থাকবে, আর 15 মার্কস থাকবে বাংলা সংক্রান্ত বিভিন্ন কোয়েশ্চেন। ইংরেজির ক্ষেত্রেও সেম, বাংলা আর ইংরেজির পেডাগজি কিন্তু সেম, দুটোরই একই থাকবে, শুধু বাংলার ক্ষেত্রে কি শেখানো হয়, ইংলিশের ক্ষেত্রে কি শেখানো হয়, যেহেতু দুটোই ল্যাঙ্গুয়েজ তাই দুজনার নিষ্বিষ পেডাগজিটা থাকবে। ঠিক আছে, তো ইংলিশ আর বাংলার পেডাগজি আমি যখন পড়াবো তখন হয়তো একসঙ্গেই পড়াবো। আর ইংরেজির ক্ষেত্রেও তাই, ইংলিশটাতে একটা প্যাসেজ থাকবে এবং পোয়েম থাকবে, যেখান থেকে তোমরা দেখে দেখে কোয়েশ্চেনগুলো করতে পারবে, কোয়েশ্চেন অ্যান্সারগুলো ভালো করে একটু পড়তে হবে ইংলিশ প্যাসেজটা, তো তারপরে তোমরা সেটা করতে পারবে। ঠিক আছে, গ্রামার বেশি থাকবে না, আর সেম ইংলিশের ক্ষেত্রেও পেডাগজি থাকবে 15 মার্কস। বাকি থাকলো ইভিএস এনভায়রনমেন্ট স্টাডিজেরও সেম, এনসিইআরটি যে 1-5 এর বই হবে, যেহেতু এটা পেপার ওয়ানের সিলেবাস, তো পেপার ওয়ানের সিলেবাসের ক্ষেত্রে 1-5 যে এনসিইআরটির বই হয় সেই এনসিইআরটির বই থেকে কিন্তু ইভিএস এর কোয়েশ্চেন আসে। ওই 15টা মার্কস কিন্তু কেউ যদি 1-5 এনসিইআরটির বই পড়ে ইভিএস এর, তাহলে 15 মার্কস ফুলফিল সে পেয়ে যাবে। আমি সেখান থেকে তোমাদের বিভিন্ন টপিকগুলো পড়াবো, আর বাকি 15 মার্কস কিন্তু আসবে পেডাগজি থেকে, যেখানে বলা থাকবে যে ইভিএস সাবজেক্টটা বাচ্চাদের কখন দেওয়া উচিত, কোন ক্লাস থেকে পড়ানো উচিত, কিভাবে পড়ানো উচিত, তাদের প্রবলেম কি হয়, তারা ইভিএস থেকে কি কি শেখে, সমাজে তারা কি কাজে লাগাতে পারে, এই সংক্রান্ত সমস্ত কিছু এখানে পেডাগজির কোয়েশ্চেন আসে। তো পেপার ওয়ানটা তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। ঠিক আছে, বাট পেপার টু এর সিলেবাসটাতে কি আছে, পেপার টু এর সিলেবাসটাতে সেম প্যাটার্ন সেম টাইম, 150 নম্বরের পরীক্ষা হবে, 150 মিনিট ধরে হবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হবে এক, এমসিকিউ কোয়েশ্চেন থাকবে, অনলাইন মোডে পরীক্ষা হবে, সেটা তো বললাম, কোনো নেগেটিভ মার্কিং নেই, কোয়ালিফাইড মার্কস হচ্ছে 90। এখানে প্রথমে থাকবে সিডিপি 30 নম্বর পেপার টু এর, ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু
পেপার ওয়ানের ক্ষেত্রেও যা, পেপার টু এর ক্ষেত্রেও সেম। শুধু কোয়েশ্চেনটা পেপার ওয়ানের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ওয়ানের যা কোয়েশ্চেন হবে সেটা হয়তো একটু সহজ হবে তুলনামূলক ল্যাঙ্গুয়েজ পেপার টু এর ক্ষেত্রে, ঠিক আছে? পেপার টু এর থেকে পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ ওয়ানটা হয়তো সহজ হবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়ানটা কিন্তু সবসময় ল্যাঙ্গুয়েজ টু এর থেকে কঠিন আসবে, এটা মাথায় রেখে কিন্তু একটু পড়াশোনা করতে হবে। এবার ল্যাঙ্গুয়েজ টু এর ক্ষেত্রেও তাই, যেটা পেপার ওয়ানে ছিল পেপার টু তেও সেম, ঠিক আছে? শুধুমাত্র পেডাগজি গুলো পেপার ওয়ান এর আলাদা, পেপার টু এর আলাদা, ঠিক আছে? এবার আমি যখন পড়াবো তখন তোমরা বুঝতে পারবে ডিটেলসে কিরকম ভাবে পেডাগজির কোয়েশ্চেন আসে। এবার একটা ভাইটাল পয়েন্ট হলো যে সোশ্যাল সায়েন্স কারা চুজ করবে, ম্যাথ আর ইভিএস কারা চুজ করবে? সবাইকে কি এই সমস্ত পরীক্ষাটা দিতে হবে? একদমই না। ম্যাথ, ইভিএস, সোশ্যাল সায়েন্স সবাইকে কিন্তু সবটা দিতে হবে না। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, যারা ম্যাথ ইভিএস এগুলো করে এসছে ইলেভেন টুয়েলভে, যেহেতু পেপার টুটা গ্রাজুয়েশন করার পরে, তো যারা ইলেভেন টুয়েলভে ম্যাথ সায়েন্স এগুলো পড়ে এসছো তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাথ ইভিএস থেকে কোয়েশ্চেন আসবে। যারা সিলেক্ট করেছো তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের, যারা ইলেভেন টুয়েলভে সায়েন্স সাবজেক্ট করোনি, ম্যাথ ইভিএস পড়োনি, যারা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন এগুলো পড়েছো, তাদের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স থেকে কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো এক্ষেত্রেও তাই, 15 মার্কস থাকবে পেডাগজি, 15 মার্কস থাকবে একদম ম্যাথ বা ইভিএস থেকে কোশ্চেন, সোশ্যাল সায়েন্স থেকে কোশ্চেন, ঠিক আছে? যাদের ম্যাথ ইভিএস থাকবে তাদের 15 মার্কস থাকবে ম্যাথ ইভিএস এর কোশ্চেন, আর 15 মার্কস থাকবে পেডাগজি। সরি, এখানে 15-15 বলতে দুটো সাবজেক্ট যেহেতু আছে, টোটাল 60 মার্কস এর পরীক্ষা হবে। ম্যাথের ক্ষেত্রে 30টার মধ্যে 15 ম্যাথ আর 15 পেডাগজি, ইভিএস এর ক্ষেত্রে 30টার মধ্যে 15 ইভিএস আর 15 ইভিএস এর পেডাগজি কমপ্লিট থাকবে, ঠিক আছে? মানে টোটাল ম্যাথ আর ইভিএসটাকে আলাদাভাবে করে না, ম্যাথ আর ইভিএস এর যে 60 মার্কস থাকে সেই 60 মার্কসটা পরপর দেওয়া থাকে। ম্যাথ আর ইভিএসটা পুরো একদম সিরিয়াল ওয়াইজ 1, 2, 3, 4 করে এরকম 60খানা কোয়েশ্চেন ম্যাথ আর ইভিএস এর দেওয়া থাকে। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে 60খানা কোয়েশ্চেনই থাকবে, সেক্ষেত্রে পেডাগজির অর্ধেক আর সোশ্যাল সায়েন্সের অর্ধেক এরকম কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্ট একটা নোট হচ্ছে যে এ পারসন হু ইন্টেন্ডস টু বি এ টিচার ফর বোথ লেভেলস ক্লাস 1-5 এন্ড ক্লাসে 6-8 উইল হ্যাভ টু অ্যাপিয়ার ইন বোথ দ্য পেপার্স, ঠিক আছে? মানে কেউ যদি মনে করে যে পেপার ওয়ানও দেবে এবং পেপার টুও দেবে, মানে 1-5 এর জন্য টিচার হতে চাও, কেউ হয়তো 1-5 প্লাস 6-8, তো তাদের ক্ষেত্রে তারা পেপার ওয়ান এবং পেপার টু দুটোই সিলেক্ট করতে পারো, দুটোরই পরীক্ষা দিতে পারো। সেক্ষেত্রে তোমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, ডিএলএড থাকতে হবে, বা ডিএলএড থাকলে তারা 6-8 এবং 1-5 দিতে পারবে যদি গ্র্যাজুয়েশন তাদের করা থাকে, ঠিক আছে? যদি গ্র্যাজুয়েশন না থাকে, ডিএলএড করা থাকে শুধুমাত্র, তারা কিন্তু 12 পাস করে ডিএলএড করলে তারা পেপার ওয়ানটাই দেবে, পেপার টুটা পারবে না। তো এইটা অ্যাকচুয়ালি একটা সিলেবাসের স্ট্রাকচার আউটলাইন, তো এটা আমি বললাম। এরপরে যদি তোমাদের ডিটেলস জানার থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি ডিটেলসটা নেক্সট ভিডিওতেই বলবো তোমাদেরকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাকে লাইক করে দিও যদি ভালো লাগে ভিডিওটা, কমেন্ট করো, জানিও আমাকে তোমাদের আর কি প্রয়োজন, কারণ এক্সামের আর দেরি নেই, কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তোমাদের কি দরকার, ঠিক আছে? থ্যাংক ইউ। ইফ ইউ ওয়াচিং দিস ভিডিও প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।